নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা, আমার হাজবেন্ড গৌতম আর আপনাদের সকলের আদরের গুগল, এই হলো দীপান্বিতা টিএলসি। ব্যাংকক, ক্র্যাবি আর আউলি দিয়ে দীপান্বিতা টিএলসির যাত্রা শুরু। এইভাবেই দীপান্বিতা ট্রাভেল, লিভিং, কুকিং এর পাশে সবসময় থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন আর ডান দিকের বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। গুড মর্নিং, মালয়েশিয়ার থার্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই দীপান্বিতা টিএলসি সাবস্ক্রাইব করে দেবেন। কার্কের ব্লগটা কেমন লাগলো আবারও জিজ্ঞেস করছি, জানাতে ভুলবেন না। তবে আজকেও কিন্তু অনেক সারপ্রাইজেস আছে। শুরু করলাম হোটেল থেকে, দেখতেই পাচ্ছেন আমরা রেডি হয়ে গেছি, বেরোবো, ব্রেকফাস্ট করতে এসেছি। ব্রেকফাস্টে কী কী আছে চট করে দেখে নিন। উত্তম, এখানে আছে মেফুন, এখানে আছে স্প্যাগেটি, এখানে সসেজ, এমনি র ফ্রুটস আছে, আর ওদিকে ব্রেড আছে। আমরা চট করে ব্রেকফাস্ট করে নি, নিয়ে আমাদের বেরোতে হবে, দেখতে থাকুন। আর ওই দিকে হচ্ছে আমাদের বিচটা, এই তারই ছবি ছিল আর কি। এখানে অমলেট টমলেট গুলো বানানো হচ্ছে। ওকে, অমলেট টমলেট গুলো এখানে বানিয়ে দিচ্ছে। বাহ, পরে আমরা দেখাবো পুল অ্যান্ড বিচেরে। আমরা ব্রেকফাস্ট করে বেরোই, আপনারা দেখতে থাকুন। তো ভালো করে হোটেলটা ঘোরাতে পারিনি, কারণ আমাদের এত প্যাক শিরুল চলছে। চেষ্টা করব আজকে আপনাদেরকে হোটেলটা দেখিয়ে দিতে। মোটামুটি ঠিক ঠিক আছে, চলে যাবে এর মতো, চলে যাবার যদি দেখুন কি বলে বিচ ভিউ রুমগুলো বেটার হবে এক্সপেক্ট করছি। বাট হ্যাঁ, মানে পুল অ্যান্ড বিচ আজকে যেটা ব্রেকফাস্ট এরিয়া, দ্যাট ওয়াজ কোয়াইট গুড, কোয়াইট গুড। বুকিং এরও একটা ফান্ডা আছে, সেটা গৌতম ভালো বলতে পারবে কত করে নিচ্ছে পার্কিং চার্জেস। সেটা আপনাদেরকে ইনফরমেশন, হ্যাঁ সেটা আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দেব। আর এমনি কিন্তু খুব সুন্দর জায়গা, আমরা আজকে যাব হচ্ছে স্কাই ওয়াকে, ওখানে অনেক প্রসিডিওর। আজকের ফুল ডেটা ওটার জন্যই রেখেছি, এবার আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। রাস্তা জাস্ট অসাধারণ। গৌতম অ্যাকচুয়ালি সেলফ ড্রাইভ হলে যা হয়, একজন ড্রাইভ করছে আর একজন গাইড করছে গুগল ম্যাপ দেখে দেখে, তার জন্য সামনে থেকে ভিডিওটা অবশ্যই ভালো হয়। তো আপনাদেরকে চেষ্টা করছি ভালোভাবে দেখানোর। আর আমাদের এখান থেকে ডিসটেন্স স্কাই ওয়াকের কত, 21 কিলোমিটার, 21 কিলোমিটার, মোটামুটি 20-25 মিনিট মতো লাগবে, 27 মিনিট লাগবে। আচ্ছা, আমার আর বুকিং ক্লুক থেকেই বুকিং করেছি, তো কত প্রাইস সেটা আলাদা করে বলার কিছু নেই, ওখানেই আপনারা পেয়ে যাবেন। মোটামুটি আমরা অনলাইনে আরও যাদেরকে দেখলাম সেখান থেকে ক্লুকটাই আমাদেরকে, আমাদের অ্যানালিসিস করে বেটার লেগেছে, তাই ক্লুক থেকেই এই বুকিংগুলো করা। তো
আপনারা দেখতে থাকুন, পৌঁছে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। দারুণ এগোচ্ছে পুরো, কোনো কথা হবে না। হ্যাঁ, রাস্তা মাখন, এয়ারপোর্টটা ছোট, তবে এয়ারপোর্টে হ্যাঁ এয়ারপোর্টে নেমে যেটা দারুণ লেগেছিল, চারিদিকের এই পাহাড় ঘেরা দারুণ, মানে পুরো দেখতে পেলাম সমুদ্র। কিন্তু একটা জিনিস, এই আইল্যান্ডটা ছোট হলেও তা সব জায়গায় লাইট আছে, রাত্রে স্ট্রিট লাইট গুলো জ্বলে ঠিকঠাক করে, সেটাই আমাদের দেশের মতো হাত দিক থেকে জ্বলবে, হাত দিক থেকে জ্বলবে তা চিঠির মধ্যে ওরকম হয়, কিন্তু এখানে পুরো লাইটে লাইট আছে। হ্যাঁ, এখানে গাড়ি চালাবে তার একটা ড্রোন শট বা ভিডিও নেওয়া উচিত। ওয়াটারফলটা বলছিলাম সেটাও এদিকে পড়বে, তো আমরা ওরিয়েন্টাল ভিলেজ এসে গেছি। এখানে কার পার্কিং, কার পার্কিং সুন্দর ব্যবস্থা আছে, ঢোকার সময় কোনো টাকা লাগলো না, বেরোনোর সময় আমাদেরকে পে করে বেরোতে হবে। আর ওদিকে সবাই যাচ্ছে, আস্তে আস্তে আমরা এগিয়ে চলি, দেখি কত বড় লাইন। অল আর এক্সাইটেড, এখানেও পার্কিং, এটা প্রিভিলেজ পার্কিং, তাই না? এখানে প্রিভিলেজ নর্মাল কি ব্যাপার স্যাপার আছে, হন্টন লাগিয়েছি ওরিয়েন্টাল ভিলেজ, ঢুকে পড়ি। হ্যাঁ, ওসব পরে দেখবো, আগে আমরা উঠি পরে। এই যে ওরিয়েন্টাল ভিলেজ স্কাই ক্যাব, হ্যাঁ চলুন চলুন। টয়লেট তান্ডাজ, বাবা রে তান্ডাজ, তাণ্ডব করবো। এই জায়গাটা কিন্তু প্রচন্ড সুন্দর সাজানো, রেস্টুরেন্ট, ওয়াশরুম প্লাস শপিং এরিয়া, খুব সুন্দর করে সাজানো। আরো ভালো ভিউ পাবেন। তো টিকিটটা করে নি, আপনারা দেখে কাউন্টারে এসে গেছি, টিকিট কাউন্টারে এসে গেছি, আপনাদের তো বলেছিলাম টিকিটটা। হ্যাঁ, ওকে, তো হয়ে গেল। এবার এগুলো কি আমাদেরকে পড়তে হবে? পড়তে হবে, তো ওইগুলো টিকিটগুলোকে এবার কেটে নেওয়া হচ্ছে। ছজন আর ছটা ছটা করে টোটাল 12টা এরকম আছে। চলো
তো ওনাদেরকে বলাতে ওনারা আমাদের এটা পড়িয়ে দিলেন, কোনটা হবে, কারণ আমরাও বুঝতে পারছিলাম না কোনটা আগে পড়তে হবে, তো আমিও পড়িনি। তো আমাদের এন্ট্রি হয়ে গেছে, আর সবথেকে ভালো জিনিস হলো আজকে মানডে, মানডের জন্য আজকে লাইনটা কম আছে। গন্ডোলাগুলো আসছে, আমরা উঠে পড়বো, টিকিট সবই লাইন একেবারেই বেশি নেই, এটাই একটা ভালো জিনিস, হয়ে যাবে। সো উঠে পড়েছি, অপরিষ্কার পেছনে দেখ, ওরে না, ওয়াও, হোয়াট এ ভিউ, ওরে অসাধারণ। এবার একটু স্পিড আপ করলো মনে হচ্ছে, না এইটা টাওয়ারে কাপা ইয়ে হলো, আচ্ছা ক্রস করলো, তাই ওয়াটারফলসটা একটু কাছ থেকে। আমরা খুব চিন্তিত ছিলাম, কারণ এখানে ফোরকাস্ট ছিল, ওয়েদারের বেশ ভালো ওয়েদার পেলাম, ইগল লাইটটা এসে গেছে। এবার মোটামুটি আমরা পৌঁছে গেছি, এবার আমরা নামবো, ব্যাগ নিয়ে নি, ইয়া থ্যাংক ইউ। আচ্ছা, সো দিস ইজ দ্য ফার্স্ট স্টেশন, আসো। ওকে, তো এটা ফার্স্ট স্টেশন, এরপরে আবার সেকেন্ড স্টেশন আছে স্কাই ওয়াক লঙ্কাওয়াই। উপর থেকে ভিউটার জন্যই এখানে আসা, অসাধারণ। এখনো আবার আরেকবার আমরা উঠব, আরো উপরে যাব, দারুণ। দেখতে পাচ্ছেন কি অসাধারণ, অসাধারণ। কতটা নিচ থেকে আমরা এলাম, উপরটাতেও যাবো সেকেন্ড রাইডটা করে, ওই পুরো ফগে ঢেকে আছে, এই যে সেকেন্ড রাইডটা হবে আমরা, হ্যাঁ ওই ব্রিজটাতেও আমরা যাব। এই যে ফার্স্ট গন্ডোলাতে আমরা এই ইগলের ইগল ওয়াই আইয়ের এখানটাতে এলাম, এবার সেকেন্ড রাইডটা নেব, নিয়ে ওই স্কাই ব্রিজের ওখানটাতে যাব। সাথে থাকুন, দেখতে থাকুন। আর এখানে only দুটো মোবাইল এলাউ করবে ওরা, ফর 6% only 2 মোবাইলস বললো, বাকি সব জিনিস এখানে রেখে দিতে হবে। চলুন, we are done. And? কিরম লাগছে, গুগল কেমন লাগছে, ইউ আর স্কেয়ার্ড, এ লিটল,
গুগল ইজ কেয়ার, মানে পুরো ক্লাসের ইগলস নেস্ট ইগলস এগস আর দেয়ার। ওরে বাবা, আপনারা দেখুন, এটা হচ্ছে ইগল নেস্ট। তো ইগলের এই স্ট্রাকচারটা করা, আর এটা পুরো গ্লাসের তৈরি। মানে আমি জানি না ভিডিওতে কতটা ক্লিয়ারলি আসছে, আসা উচিত। ভিতরটাকে এই মানে গ্লাস থেকে দেখতেই পাচ্ছেন, সত্যি ভয় পাচ্ছি। ভাবা যাচ্ছে এই যে ভিউটা, আর এই যে নিচে জঙ্গলটা দেখছেন, সেটা এই গ্লাস উইন্ডো দিয়ে দেখছি। এবারে ভয় তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কিন্তু কিরকম লাগছে মালয়েশিয়ার এই ব্লগ গুলো। তো আমরা মুভ করি আস্তে আস্তে, আপনারা দেখুন। তো এখান থেকে এক্সিট করলাম, এবার এখানে হচ্ছে জুতোর ওপরে যেগুলো পড়েছিলাম সেগুলোকে এখানে দিয়ে দেওয়া হলো। ওরা যে ফোনের কভার যেটা দিয়েছিল সেটাও নিয়ে নিল। এবার আমরা যাব ওপরের দিকে, তার আগে লকার থেকে আমাদের বিলঙ্গিংসগুলো নিয়ে নেব, যা যা আমাদের রাখা ছিল। তো ব্যাগপত্র নিয়ে নিই, তারপর আমরা সেকেন্ড জায়গায় পৌঁছে আপনাদের সাথে আবার দেখা করছি। দেখতে থাকুন, আর অবশ্যই যারা যারা সাবস্ক্রাইব করেননি করে নেবেন। তো এই সিঁড়ি দিয়ে আবার আমরা আরেক ওপরে উঠলাম, সৌভিক পোজ দিতে লেগে গেছে, মানে ওই ইগল নেস্টেরই, ইগলের যে স্ট্রাকচারটা করে রাখা ছিল সেটার ওপরে। এখানে কিন্তু রোপওয়ে দিয়ে আমরা যখন উঠছিলাম সেখানে, আর এখানে একটা ছোটোখাটো খাওয়ারও, স্কাই স্মার্ট ক্যাফে, খাওয়ার জায়গা আছে খিদে টিদে পেলে। আমরা কিন্তু যাব আবার ওইখান থেকে শুরু করেছিলাম, ওই পয়েন্টে যাব, ওখান থেকে আমাদের সেকেন্ড রাইডটা মানে সেকেন্ড রোপওয়েটা নিতে হবে। বুঝতেই পারছেন আজকে সোমবার, তো মনে রাখবেন এই ইনফরমেশন। মানডে চেষ্টা করবেন ট্যুরে এলে মানডে চুজ করতে, মানডে কিন্তু ভিড় কম থাকে আর এতটা লাইনও দিতে হয় না, খুব ভালো যায়। দেখতে থাকুন। আমরা এসে গেছি যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, ফার্স্ট রাইডটার পরে আমরা এখান থেকেই নেমেছিলাম। এবারে এক্সপ্রেস লেন, নর্মাল লেন, তো দাঁড়িয়ে পড়েছি লেনে সেকেন্ড রাইডের জন্য। মোটামুটি খুব বেশি আজকে ভিড় নেই, উঠে যাবো, কিছুক্ষণ টাইম লাগবে, উঠে পড়ি, তারপর পৌঁছে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। এখানে কিন্তু স্কাই ওয়াকে, স্কাই ব্রিজে ওঠার সময় থেকেই আপনি যে ফার্স্ট রাইড নেবেন সেখান থেকেই শুরু হয়ে যাচ্ছে এই ছবির একটা ব্যাপার। আমরাও প্রচুর ম্যাগনেট আর ছবি, নিজেদের ছবি, মানে ফটোটা কিন্তু মানে বেশ ইউনিক এবং নিতে মানে ইচ্ছে করবে সেটাই, মানে এটা লোভনীয়, মনে আছে লোভনীয়। তো আমরা সেকেন্ড রাইডের এখানে বসে পড়েছি, একদম এন্ড পয়েন্টে গিয়ে দরজাটা ক্লোজ হবে, ছবি ভালো উঠবে, এতে হয়ে গেল ক্লোজ। এবার আমরা যাব ওই পয়েন্টটাতে, এখানে ভিউটা দেখুন। হ্যাঁ গৌতম নিচে, ভিউটা হচ্ছে অসাধারণ লাগছে। আমরা এখান দিয়ে এলাম, তলাতে হচ্ছে ওখানে হচ্ছে গাড়ি রাখা, দারুন গুগল, বাইরেটা দেখুন, এর মধ্যে দিয়ে যাচ্ছে, দারুন উপর দিয়ে যাচ্ছে। টিকিটগুলো পড়া হয়েছে, এটাকে স্ক্যান করাতে হবে, করালে ভ্যালিড টিকিট দেবে, হয়ে যাবে। স্ক্যান করছিল না। এবার এখানে একটা একটু লাইন আছে, এটা মোটামুটি হয়ে যাবে, লাইন আছে, সো লাইনে আমরা এখন দাঁড়িয়ে গেছি। আমরা যদি ওইখানে দিলে না করতাম হয়ে যেত, আমরা ছবি নিতে, ঠিক আছে, আমরা একটু রিল্যাক্স করে আমরা এনজয় করে যাব। ওইটা এটা স্ট্যান্ডিং, দাঁড়াতে হবে, একসাথে 9 জন করে যাবে, এটাতে করেই আমরা পৌঁছে যাব। হেঁটেও যেতে পারেন, এটার জন্য আলাদা টিকিট লাগে,
টিকিটের প্রাইস ওই আমরা ক্লুব থেকেই বুক করেছি, তো হ্যাঁ কম্বো কিনেছি, তো আপনারা ওইখানে প্রাইস রেঞ্জের এইগুলো অপশনগুলো দেখে নেবেন, এটা করে পৌঁছাবো, তো দেখতে থাকুন ওই জায়গাটাতে আমরা পৌঁছে যাবো। চলে এসেছে আমাদের রাইড, নজন করে স্ট্যান্ডিং ভাবেই যেতে হবে, দেখুন দাঁড়িয়ে আছে, এটাতে বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট নেই, দাঁড়িয়ে। সো এখান দিয়ে যদি না নামেন তাহলে ওরকম ভাবে সিঁড়ি করা আছে ওই সাইডে, সিঁড়ি দিয়ে আপনাদের নামবে সেটাই। তবে মানে বেশ গরম থাকে, সিঁড়ি দিয়ে নামতে গেলে বেশ এক্সাস্টন হবে, মানে কষ্ট হবে। নেমে গেছি, আর এটা চারিদিকেই এত প্রাকৃতিক সৌন্দর্য, একটা অসাধারণ, সব জায়গাতেই মনে হবে ফটো তুলি। স্কাই গ্লাইড, হ্যাঁ ব্রিজটা, ওই ব্রিজটা, এটা পুরো একটা দফ, যেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে সেকেন্ড রাইডটা করার পরে আমরা এইখানে এটারও একটা শর্টস নিতে হবে। আর ভিউটা দেখে নিন। আর এবার হচ্ছে এই স্কাই ব্রিজ, যেটা আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছিলাম, এই ব্রিজটার উপরে হ্যাঙ্গিং ব্রিজ আমরা যাব, চলুন দেখুন কেমন লাগে। বুঝতে পারছেন এরকম একটা জায়গাতে এরা কি কি বানিয়ে রেখেছে, কি ভিউ ওদিকে, সমুদ্র কিন্তু, ওটা পাহাড় আর ওটা কিন্তু সমুদ্র, জুম করি দেখুন ওটা সমুদ্র, হ্যাঁ চলো আচ্ছা। উফ কেমন লাগছে, আর এই মানে ভিডিওগ্রাফিতে আপনারা যা দেখছেন তার থেকেও আরো দারুণ, সো আসবেন ঘুরবেন, দারুন দারুন জায়গাটা, কিন্তু কলকাতাতে একটু কাছাকাছি, হ্যাঁ কলকাতায় 4.5 ঘন্টা ফ্লাইট, তারপরে 1 ঘন্টা ফ্লাইট, একদমই, মানে অনেকেই যান বালি টালি যায়, বালি তারপরে থাইল্যান্ড, থাইল্যান্ড এই জায়গাগুলো আসা যায়, আসা যায়, আর সাথে মানে মালয়েশিয়া এলেও লোকজন কুয়ালালামপুরটাই মেইনলি কভার করে, কিন্তু না সিটির বাইরে একটু লাংকাওয়াই মানে একটা ছোট্ট আইল্যান্ড, কিন্তু দারুন দারুন। ও এখানে একটা ছোট্ট করে যেখানে মানে ভিউ এত সুন্দর পুরো জায়গাটা থেকে যেখানেই যাচ্ছি, ক্যামেরাটা আর বন্ধ করতে ইচ্ছে করছে না।2004 আর এইভাবে এটার আইডিয়া করে এই ব্যাপারটা বানানো হয়েছে, পুরো কনস্ট্রাকশনের কিছু ছবি এখানে রাখা আছে। সো ব্রিজ কিন্তু দুলছে, দুলছে না অল্প অল্প, সেটাই ভাবা যায়। এদিকের এই একটা পাহাড়, তার সাথে কনস্ট্রাকশনটার তো ছবি দেখলেনি, এইরকম ভাবে আর একটা পাহাড়কে কানেক্ট করেছে, তাও এটা
একটা মোটামুটি হ্যাঙ্গিং ব্রিজ মতো। তো আমরা বেরিয়ে গেছি এখান থেকে, এই দিকটা হচ্ছে এক্সিট, এই দিক দিয়ে আবার উপরে উঠতে হবে। তার আগে টিম পুরো বসে গেছে, তো একটুখানি দু তিন মিনিট রেস্ট নিয়ে আমরা আবার হাঁটা শুরু করে দিয়েছি। আরও একটা উঁচু জায়গায় উঠছি, আবার ভিউ, দাদা উঠতে গেছেন অলরেডি। ভিউ তো অসাধারণ, যত উঠছি তত মনে হচ্ছে কি বানিয়ে রেখেছে আর কি দারুণ ভিউ। ভিউ পয়েন্টের ওপরে অসম্ভব সুন্দর, হাঁপিয়ে গেছি, কিন্তু সত্যি ওঠা সার্থক। আপনাদের এটা পুরো 360 ভিউ একটা দিয়ে দিই। হ্যাঁ, এই যে এই ব্রিজটাতে আমরা একটু আগে ওয়াক করে এলাম। পুরো এতগুলো পাহাড়, ওখানে মনে হয় কোনো বোট বা স্পিড বোট চলছে। তবে ভিডিওতে যা দেখবেন অরিজিনালি আরো সুন্দর। পাহাড় এই আমরা এখান থেকে উঠলাম, স্কাই ব্রিজটা তো দেখলেন, আবার এইদিকে কিন্তু এই মাঝখানে পাহাড়, এখানেই পাহাড় কেটে এইগুলো করেছে, আবার এদিকে সমুদ্র। নিচে নামতে শুরু করে দিয়েছি, পেছনে দেখতে পাচ্ছেন একটা মানে দারুণ অভিজ্ঞতা হলো। দারুণ অভিজ্ঞতা, দারুণ অভিজ্ঞতা একদম। এরকম যদি আমাদের ইন্ডিয়াতে যদি কিছু বানানো হতো তাহলে খুব ভালো হতো। এটা পুরো হ্যাঙ্গিং শট, নিচ থেকে পুরো কানেকশন, যাকে বলে কি বলবি, কনস্ট্রাকশন অসাধারণ। আর আপনাদেরকে তার সাথে দেখাই, এবার আমরা নামছি তার ভিউটা। জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে কেমন লাগছে ব্লগগুলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দীপান্বিতা টিএলসি যারা এখনো সাবস্ক্রাইব করেননি। অর্ডার করেছি দেখুন দিতে থাকবো কি বললো, দেখার মতো একটা জায়গা। সিঁড়ি দিয়ে ওঠাটা একটু বন্ধ হয়েছে।